কাপুরথানা কমান্ডার আমি যোদ্ধা ও কাপুরথানা জনগণ পক্ষ হইতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের পতাকা তলে কাজ করি। এমপি হিসাবে কাকে দেখতে চান আপনি? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বর্তমান যে উন্নয়নের রাজনীতি, উন্নয়নের ধারা এর অব্যাহত রাখতে গেলে আমাদের বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন যে নেতা আমাদের গাজী মেজবাহ হোসেন ছাত্রদের সামনে মনে করি, যদি গাজী মেজবাহ হোসেন ছাত্রকে এই আগামী নির্বাচনে ঢাকা ১৫ আসনের নমিনেশন দেওয়া হয় তাতে জনগণ খুশি হবেন। যে এলাকার উন্নয়নের জন্য এমন একজন সংগঠককে সংসদে পাঠানো উচিত যার সাথে কিনা এলাকার জনগণের সম্পর্ক আছে, আর সেরকম জনগণের সাথে সম্পর্ক হলো একজন মানুষ গাজী মেজবাহ হোসেন ছাত্র। ঢাকা ১৫ আসনের পছন্দের ব্যক্তি কে আপনার? গাজী মেজবাহউদ্দিন সাচ্চু। আসলে প্রথমে বলতে চাই, আমরা আজকে জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের তফসিল ঘোষণা করবে, আমরা সবাই মহিলা আওয়ামী লীগ কেন আমরা ১৫ আসন থেকে তাকে স্বাগত জানাই এবং নির্বাচন অবশ্যই অর্থবহ হবে। যে যাই বলুক, যে নির্বাচন কি হবে আমাদের কাছে কথা, নির্বাচন সুস্থভাবে হবে, সঠিকভাবে হবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলতে চাই, যারা এখন অপপ্রচার চালাচ্ছে আসলে কি তারা কি রাজপথে ছিল? রাজপথে কখনো ছিল না। আমি গাজী মেজবাহ হোসেন ছাত্রুর মানে সমর্থক। আমরা এই ঢাকা ক্যান্টনমেন্ট, বৃহত্তর ক্যান্টনমেন্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার বাবা। আমরা বিগত আমলে যখনই বিএনপি সরকার এসেছে, আমার বাবার আমল থেকে আমার বাবা, চাচা, ভাই, বড় ভাই, ছোট ভাই, আমরা কেউ কিন্তু জেল থেকে রেহাই পাইনি। সুতরাং মানুষের চাওয়া পাওয়া থাকতেই পারে, গাজী মেজবাহ হোসেন ছাত্রু সে এই এলাকাকে প্রচুর দিয়েছে, এখন তার কিছু চাওয়া থাকতেই পারে এবং আমরা চাওয়া থাকবে দেখে যে নেত্রী যাকে নির্বাচনে যাকে তফসিল দিবে, যাকে নৌকার প্রতীক দিবে, গাজী মেজবাহ হোসেনও ছাত্রু সেই প্রতীকে কাজ করবে, নৌকার কাজ করবে। কেউ যদি ভাবে যে আমরা নৌকার বিপক্ষে যাব, আসলে আমাদের রক্তে কিন্তু সেটা নেই। আমাদের রক্তে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমার ফ্যামিলিতে চারটা মুক্তিযোদ্ধা। আমরা জননেত্রী শেখ হাসিনা এত উন্নয়নমূলক কাজ করেছে, আমার তো রাস্তায় বের হলে, বিশেষ করে ফ্লাইওভারটায় গেলে আমার পরাণ ভরে যায়, মনে হয় যে আমি আসলে বাংলাদেশে আছি নাকি বিদেশে আছি। Yeah.
জানেন যে আজকে সন্ধ্যা সাতটায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন, সম্ভবত আজকেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সকল বিরোধী দলকে বলেছেন, আসুন একটি স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। সেই ক্ষেত্রে সংবিধানের ভিতরে থেকেই আমরা আগামী জাতিসংঘ নির্বাচনে সকল অংশগ্রহণ করব। সকল বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক বলে আমরা মনে করি। আজকে আমরা যে আনন্দ মিছিল করেছি সেটা হচ্ছে একটা বার্তা পৌঁছায় দেওয়া, যে আমাদের এই ঢাকা শহরে 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে তখনকার বিরোধী দল যেই সমস্ত জ্বালাও পোড়াও পেট্রোল বোমা হামলা যা করেছেন, শত শত লোককে পুড়িয়ে মেরেছেন, এইগুলা এইবার নির্বাচনে আর করতে পারবেন না। রাজপথ আমরা আজকে তফসিল ঘোষণার পর থেকে এই না রাজপথকে আমরা যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, ইনশাল্লাহ এই রাজপথকে আমরা পাহারা দিব। আমরা আমাদের প্রয়োজনে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সকল ধরনের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। আর বিশেষ করে আমরা মিরপুরে কোনো অপশক্তিকে এক মিনিটের জন্য আমরা দাঁড়াতে দিব না, ইনশাল্লাহ। তো যাই হোক, আগামী নির্বাচন সুন্দর হোক, অর্থবহ হোক, স্বচ্ছ হোক, এই আশাবাদ আমরা সকলে মিলে ব্যক্ত করি। আমরা বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার এই যে 10 বছরের যে অর্জন, সারা বাংলাদেশের যে উন্নয়ন, সারা বাংলাদেশের গরিব দুঃখী শ্রমিক মেহনতি মানুষের জন্য সর্বোপরি সকলের জন্য যে দিনরাত পরিশ্রম করে একটি বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থা নিয়ে এসেছেন, সারা বিশ্বের মানুষ আজকে বাংলাদেশকে একটি উন্নয়নের মডেল হিসাবে দেখে, এই জায়গা থেকে আমরা আর পিছিয়ে পড়তে চাই না। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এমন একটি সুন্দর দেশ উপহার দেওয়া, যেই দেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকা মার্কা প্রতীক ইনশাল্লাহ জয়লাভ করবে। জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হবে, জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান সেইগুলোর বাস্তবায়ন হবে বলে আশা করি।